আমপান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলিতে স্বজন পোষণের অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে। মথুরাপুর দু নম্বর ব্লকে রাধাকান্তপুর পঞ্চায়েতের সামনে হাজারখানেক মানুষ ত্রিপল ও ত্রাণের দাবিতে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের আঁচ পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বাঁশ দিয়ে ঘিরে দেয় পঞ্চায়েতের গেট। বিক্ষোভকারীদের অভিযোগ, রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েত সিপিএম এর দখলে। এই পঞ্চায়েতের প্রধান চম্পা মণ্ডল ত্রাণ বণ্টনের দাবিতে স্বজন পোষণ ও দুর্নীতি করছেন। সাধারণ মানুষজন ত্রাণ নেওয়ার দাবিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গিয়ে প্রধানের সঙ্গে দেখা করে। এ নিয়ে প্রধানের দাবি, বিডিও অফিস থেকে ত্রাণ সামগ্রী পরিমাণ মতো দেওয়া হচ্ছে না। এই নিয়ে বিডিওর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিক্ষোভকারীরা বলেন, যদি আজকের মধ্যে ত্রাণ না দেওয়া হয় তাহলে তারা সারা রাত অনশন করবে। তৃণমূলের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে সিপিএম এর মথুরাপুর দু নম্বর এরিয়া কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক জয়দেব পাইক। এবং তিনি বলেন, আমরা মূলত যে ত্রিপল বণ্টন করেছি সেটা সর্বদলীয় প্রতিনিধি দল গঠন করে তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিএমসি পার্টির পক্ষ থেকে আমরা আজকের সিপিএম এর প্রধানকে ডেপুটেশন দিয়েছি। আমাদের যে জনগণ তারা ঠিক মতন পরিষেবা পাচ্ছে না। সর্বদলীয়ভাবে আমরা সার্ভে করেছিলাম যে আনফান জ্বরে মানুষ যেন সঠিক পরিষেবা পায়। সেখানে পঞ্চায়েত রবিবার দিন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে হাজারটা নাম এক্সট্রা ঢুকে যায়। তার মধ্যে পিএমওয়াই আছে, যাদের কোটা বাড়ি তাদের নাম আগে আছে। কিন্তু আমরা সার্বিকভাবে নির্বাচন করেছিলাম যাদেরকে, তাদেরকে এই লিস্টে নেই পিছনের দিকে, কিন্তু তারা কোনো পরিষেবা পাচ্ছে না। তার জন্যে আমাদের টিএমসি পার্টির পক্ষ থেকে আজকের গণডিপুটেশন চলছে। আমাদের প্রতিনিধিরা ভিতরে আছে, পঞ্চায়েতরা ভিতরে আছে। মূল যে দাবি আমাদের কি? মূল দাবি হচ্ছে গরিব মানুষ যেন সঠিকভাবে পরিষেবা পায়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন সঠিকভাবে সর্বদলীয়ভাবে যে নির্বাচন হয়েছিল সেই রকমভাবে যেন পরিষেবা পায়। মানুষ ত্রিপল পাচ্ছে না। ত্রিপলগুলো প্রধান তার প্রতিনিধি হিসাবে সিপিএম এর ক্যাডার বাহিনীদের দিয়ে সেইগুলোকে বিলি করছে। যাদের কোটা ঘর তাদের নাম, তিনতলা বাড়ি আছে তাদের নাম দেওয়া হয়েছে। বুলবুলের চালগুলো নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। আনফানে বুলবুল চালগুলো নিয়ে বিতরণ করা হচ্ছে। তার প্রতিবাদে আমরা সিপিএম পঞ্চায়েতে গণডেপুটেশনে আজকের আয়োজন করি। আমার নাম হচ্ছে সুশান্ত সর্দার, রাধাকান্তপুর অঞ্চলের। কারণ আমফান যে ঝড় হয়ে গেছে 20 তারিখে, আমফান ঝড়ে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত মানুষ তারা তাদের যে ক্ষতির জন্য যে সরকারি যে অনুদান সে ঠিক মতো তারা বুঝে পাচ্ছে না, যে পরিষেবা বুঝে পাচ্ছে না। আমাদের দাবি ছিল যে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, যাদের 90% মানুষের ঘর ক্ষতি হয়েছে, কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিপূরণটা পাক বা সরকারি যে সুযোগ সুবিধা সেটা পাক, যে জন্য আজকের বিক্ষোভ। মানে আজকের এই যে বিক্ষোভ করলেন আপনি, মানে কি তারপর কি ডিসিশন হলো? প্রধানের সঙ্গে ডিসিশন হলো ত্রিপল মিলি নিয়ে একটা দুর্নীতি হয়েছিল, সেটা নিয়ে আলোচনা হলো যে আগামী দিনে ত্রিপলটা কীভাবে মিলি হবে তার একটা নিয়ম নীতি ঠিক করা হয়েছে। আর যে নামের তালিকাগুলো করা হচ্ছে প্রায়োরিটি তালিকাটা সেটাও একটা পরিকল্পনা ঠিক করা হয়েছে। সেটা আগামী দিনে ঠিক করা মানে বসা হবে আমাদের সঙ্গে নিয়ে, সে প্রায়োরিটি তালিকা তৈরি করবে, ফাইনাল প্রায়োরিটি তালিকা। এ পর্যন্ত আলোচনা। এখন কি বিক্ষোভ চলবে? না, চলবে না। আমাদের প্রায় ডেপুটেশন শেষ হয়ে এসছে আর দুটো বিষয়ে বিবিধ আলোচনা চলছে। দুটো বিষয় হয়ে গেলেই আমাদের শেষ হয়ে যাবে। আপনার পরিচয়টা কি বলবেন? আমার নাম নিমাই সাহেদ গায়েন, রাধাকান্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। শ্রী জয়দেব পাই, মধুরপুর 2 সিপিএম পার্টির এরিয়া কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক। মথুরাপুর থেকে সুখেন্দু হালদার ও সমর হালদার, টাইমস বাংলা।